আজকাল কিছু শেমলেস মেয়েদেরকে দেখতেছি, হয়তো বা কোনো কারণে স্বামী সংসার করতে পারেনি, বাবার বাড়িতে ফিরে আসছে ডিভোর্সের পর। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তাদের ডিভোর্সের কারণ কি, তারা বলবে হয়তো বা তাদের স্বামী পরকীয়া ছিল কিংবা শ্বশুর বাড়িতে বনি বনা হয়নি, এর জন্য চলে আসছে। বেশিরভাগই কারণ দেখায় যে স্বামী পরকীয়া করতো, এর জন্য চলে আসছে। অ্যান্ড সবাই যে এরকম তা না, এদের মধ্যে কিছু আছে যে ডিভোর্স দিয়ে চলে আসার পর এমন একটা ছেলের সাথেই আবার সম্পর্কে যাবে যে ছেলের হয়তো বা বউ আছে, বাচ্চা আছে, এবং তারা শুধুমাত্র এইখানেই খান্ত না, তারা এভাবে অধিকার খাটাবে যেন তাদের বউয়ের সাথে তাদের সম্পর্কটা হলো মানে নাজায়েজ সম্পর্ক, এবং তার সাথে সম্পর্কটা হলো লিগ্যাল সম্পর্ক, মানে তার বউয়ের সাথে কোনো কিছু করা যাবে না, বউয়ের চাইতে বেশি অধিকার তারা খাটাবে। হ্যাঁ, এদের মানে মনে হয় যে তাদের সম্পর্কটা একদম মাসুম সম্পর্ক, কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাই একটা হারাম সম্পর্ক, মানে এটা তাদের মনে হয়, তাদের এরকম মনে হয়। আর তারা এমনভাবে মানে অধিকার খাটায় মানে যে এটা কিছুই না, তার বউ, সে তার বউ, এরকম একটা ভাব। আমি জানি না কিভাবে পারে এইসব মেয়েরা, মানে বউর চাইতে বেশি অধিকার তারা খাটায়, মানে এমন অধিকার, এমনভাবে অধিকার খাটাবে যেন বউর আসলে কিছুই কোনো অধিকারই নাই, সব অধিকার তাদেরই। আসলে আমি জানি না এইসব মেয়েদেরকে আসলে পারিবারিক শিক্ষা কতটুকু দিয়েছে, যে আমি জানি না কোনো ফ্যামিলি হয়তো বা তাদেরকে এরকম প্ররোচনা দিবে না যে তার সন্তানকে এরকম, যে কোনো ভদ্র ফ্যামিলি হলে তো অবশ্যই না, কিন্তু এদের বাবা মার শিক্ষা আসলে কতটুকু আমার জানা নেই, কিন্তু মানে এদেরকে এরা জানে যে এদেরকে কেউ ভালো বলে না, কিন্তু তারা এমনভাবে না কোঁচা করে চলবে যে মানে তাদেরকে কেউ কিছু বলার অধিকারই রাখে না, এরকম টাইপের। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কিছুদিন আগে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, যে নাফিসা নিশা, ওনার ভিডিওটা দেখে আমি মানে ভাবতাম যে মানুষ আসলে কিভাবে পারে, যে উনি নিজেও কিন্তু একটা পরকীয়ার সম্পর্ক থেকেই মানে সম্পর্কের কারণে ওনার ডিভোর্স হয়েছিল, এবং উনি ফিরে এসেও আরেকজনের সাথে এরকমই একটা মানে সম্পর্কে গিয়েছিল। কখনো ভাবে না যে ওই মহিলাটার আসলে কতটা কষ্ট লাগবে তার হাজব্যান্ডকে, কেউ অন্য কেউ মানে অন্য কেউ সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক আছে এরকম কিছু। তো আমি ওইটা ভাবতাম কি এগুলো আসলে হয়তো বা ওদের মতো টিকটকার বা ওদের মতো মানে ব্লগারদের দ্বারাই সম্ভব, এগুলো আসলে আমাদের মতো সাধারণ মানুষের লাইফে এরকম হয় না, কিন্তু এখন আসলে চোখের সামনে একটা ঘটনা দেখতেছি। তো দেখে বুঝলাম যে আসলেও এরকম শেমলেস মেয়ে আছে যারা বাস্তবে আসলেই এক্সিস্ট করে, আর এক্সিস্ট করে দেখি তো এই ধরনের ঘটনাগুলো হয়। তো আমি সবসময় একটাই দোয়া করবো, এইসব মেয়েদের আল্লাহ হেদায়েত করুক। ভাই কত অবিবাহিত ছেলে আছে, তাদেরকে ধরেন না কেন, কেন আরেকজনের সংসার নষ্ট করেন? আসলে অনেকেই আবার ভাবতে পারেন যে এটা কি আমার সাথে হয়েছে কিনা বা এরকম কিছু, এটা আসলে আমার সাথে ঘটা কোনো ঘটনা না, কিন্তু রিসেন্টলি এটা একজনের সাথে ঘটে গেছে, মোটামুটি আমার খুব কাছেরই একজন হয়তো বা বলা চলে। তো এটার জন্য আমি নিজেও খুবই ডিপ্রেসড ছিলাম, তো ভাবলাম যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এমন মানুষদের সাথে কী করা উচিত আপনারা কমেন্টে জানাবেন। তো